সম্মানিত শ্রোতা, একজন বাংলাদেশী সাংবাদিক, সাহিত্যিক, ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা ও মাসিক মদিনার সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান, যাকে বাংলা ভাষায় সিরাত সাহিত্যের জনক বলা হয়। মাওলানা মহিউদ্দিন খান 1935 সালের 19শে এপ্রিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছয়ছির গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস ময়মনসিংহের ময়মনসিংহ জেলার গফুরগাঁও উপজেলার আনসার নগরে। পিতা বিশিষ্ট সাধক ছিলেন প্রবীণ শিক্ষাবিদ মৌলবী হাকিম আনসার উদ্দিন খান, মাতা মুসাম্মত রাবিয়া খাতুন। 2016 সালে 25শে জুন মারা যাওয়ার পূর্ব পর্যন্ত মাসিক মদিনার সম্পাদক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি মুফতি মোহাম্মদ শফি উসমানির রচিত মারিফুল কোরআন বাংলা অনুবাদ করেছেন তিনি। মাওলানা মহিউদ্দিন খান তার শিক্ষা জীবন। মাওলানা মহিউদ্দিন খান পাঁচবাগ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রথম শ্রেণীতে ভর্তি হন। মাতার ইন্তিকালের পর তিনি নারীর তত্ত্বাবধানে থাকায় নানির বাড়ির নিকটবর্তী তারাকান্দি মাদ্রাসায় 1947 ইসাইতে ভর্তি হন, কিন্তু সেখানে মন বসাতে না পারায় তিনি 2 বছর পর আবার পাঁচবাগ মাদ্রাসায় ফিরে আসেন। পাঁচবাগ মাদ্রাসা থেকে 1951 সালে আলিম ও 1953 সালে স্কলারশিপ সহ ফাজিল পাশ করেন। 1953 সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। 1955 সালে হাদিস বিষয়ে কামিল ও 1956 সালে ফিকহ বিষয়ে কামিল ডিগ্রি লাভ করেন। আলিয়া ধারায় লেখাপড়া করলেও মাওলানা মহিউদ্দিন খান সাহেব কৌমি ধারার সাথে বেশি সম্পর্ক রেখে চলতেন। মাওলানা মহিউদ্দিন খানের কর্মজীবন। মাওলানা মহিউদ্দিন খান ছাত্রজীবনেই সাংবাদিকতা ও সাহিত্য চর্চার দিকে ঝুঁকে পড়েছিলেন। তিনি 1960 সালে মাসিক দিছাড়ি, 1963 থেকে 1970 সাল পর্যন্ত সাপ্তাহিক নয়া জামানা সম্পাদনা করেন। 1961 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত মাসিক মদিনা সম্পাদনা করেছেন। একসময় তার সম্পাদিত আজ সাহিত্য মরলে সারা জায়গায়। মাওলানা মহিউদ্দিন খান 1988 সালে সৌদি ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রাবেতায়া আলিমে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিযুক্ত হন। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক মহলেও পরিচিত হয়ে ওঠেন। দেশের বাহিরেও বাংলাভাষীর তার গুণমুগ্ধ পাঠক, বিশেষত পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ প্রবাসে মরহুম খান নন্দিত লেখকের মর্যাদা পেয়েছেন। এছাড়াও তিনি সেরের মুতামার আল আলম আল ইসলামী এর বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট, জাতীয় সিরাত কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নাস্তিক মুরতাদ প্রতিরোধ আন্দোলন ইসলামীর মৌচার সভাপতি, জমিয়তুল্লাহ উলামায়ে ইসলাম বাংলাদেশের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী ফোরামের প্রধান। মাওলানা মহিউদ্দিন খান বাংলা ভাষায় ইসলামী সাহিত্য রচনা ও সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রে অনন্য সাধারণ ভূমিকা পালন করেছেন। তিনি প্রায় 105 খানা গ্রন্থ অনুবাদ ও রচনা করেছেন। তার সম্পাদিত মাসিক মদিনার প্রশ্ন উত্তর সংকলন, সমকালীন জিজ্ঞাসার জবাব 20 খণ্ডে প্রকাশিত হয়েছে। আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই বিরচিত 8 খণ্ডের কালজয়ী তাফসির গ্রন্থ মা আরিফুল কোরআন তিনি উর্দু থেকে বাংলায় ভাষান্তর করেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এটি প্রকাশিত হয়। 1417 হিজড়িতে মদিনাস্থ বাদশাহ ফাহদ কোরআন মুদ্রিত প্রকল্পের উদ্যোগে মা আরিফুল কোরআন সংক্ষিপ্তকারে 1 খণ্ডে বাংলায় ছেপে বাংলাভাষীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। ইমাম গাজ্জালির ইহিয়া উলুমুদ্দিন ও মাওলানা আবুল কালাম আজাদের ইনসানিয়ত মউতকে দর ওয়ায়েজ পর জীবন সাহায়ে মানবতার রূপ গ্রন্থের সার্থক অনুবাদক মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাই। তার প্রতিষ্ঠিত মদিনা পাবলিকেশন 1957 সাল হতে এই পর্যন্ত কোরআন, হাদিস, সিরাত, রসুল, ইতিহাস, ঐতিহ্য, অভিধানক বিষয়ক 600 গ্রন্থ প্রকাশ করেছেন। তার অনুদিত কিছু বই হল ইসলাম ও আমাদের জীবন, সিরাতুল মুস্তাকিম, মা আরিফুল কোরআন সংক্ষিপ্ত বাংলা অনুবাদ সহ জান্নাতের অমীয় ধারা, পবিত্র জমজম, তাজদিদুল বুখারী, আজাদী আন্দোলন 1857, আসাইসুল কুরবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের আশ্চর্য ঘটনাবলী, সিরাতুল নবী। 1970 সালে অনুষ্ঠিত পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গফুরগাঁও নির্বাচনী এলাকায় জমিয়তের প্রার্থী হিসাবে খেজুর গাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মাওলানা মহিউদ্দিন খান। স্বাধীনতার পর 1976 সালে সম্মিলন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 1996 সালে জমিয়ত কেন্দ্রীয় কাউন্সিলে তিনি নির্বাহী সভাপতির দায়িত্ব লাভ করেন। তিনি ইসলামী ঐক্যজোটের সিনিয়র সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। মাওলানা মহিউদ্দিন খান, যিনি 2016 সালের 25শে জুন মৃত্যুবরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইকে জান্নাতের উচ্চস্থান দান করুন। আমিন।